ওয়ার্ল্ড কাপের আগে আমাদের একটা একটামাত্রই এই হোমে আমরা খেলছি টি টোয়েন্টি জিম্বাবুয়ের সঙ্গে, তার আগে হয়তো খেলোয়াড়দের একটা ফিটনেস অ্যাসেসমেন্টের ব্যবস্থা করবেন হেড কোচ, তার দিক নির্দেশনা আছে, সেটা হয়তো থার্ড উইকে কোনো একটা সময় হয়তো সেটা হবে, তারপরে হয়তো আমরা আমাদের জিম্বাবুয়ের সঙ্গে দল আমরা দিয়ে দিব যখনই আমাদের সুপার লিগ শেষ হবে, কিংবা তার আগেই যদি আমাদের কোচরা এখানে অ্যাভেলেবল থাকে, এটা আমি ঠিক জানি না কবে তারা ফিরবেন। তো বাট আমি যতটুকু জানি যে 20-22 তারিখের মধ্যে সবার আসা শুরু হয়ে যাবে এপ্রিলের কোচদের এখানে ফেরত আসা। তো তারপরে ন্যাচারালি যারা খেলছেন তাদেরকে একটা তো কয়েকদিনের একটা তো রেস্ট তাদেরকে দিতেই হবে, দেওয়ার পরে নিশ্চয়ই যে বাবার সঙ্গে আমাদের প্রস্তুতি এবং তার পরবর্তীতে ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি। দেখেন যদি কোনো মেজর ইঞ্জুরি না হয় কিংবা অন্য কিছু না হয় তাহলে আমার মনে হয় যে আমরা ফোকাস থাকবো যে কাছাকাছি একটা দল নিয়ে আমাদের এই প্রিপারেশনটা শুরু করার জন্য, এবং যদি টেকনিক্যাল কারণে কাউকে রেস্ট দিতে হয় 5টা ম্যাচ এরপরে খুব বেশি সময় নেই, সেটা কিছু জিনিস স্ট্র্যাটেজির কারণে হতে পারে। বাট ডেফিনেটলি আমরা ফোকাস করার চেষ্টা করবো যে মূল দলটাকেই এই ম্যাচগুলো খেলার সুযোগ দেওয়ার জন্য, যত কাছাকাছি থাকা যায়, একটা দুটো হেরেন দেওয়ার হতেই পারে।